দার্জিলিং এর মুকুটে ফের পান্নার ঝিলিক। এতকাল যেন মিয়ে গেছিল শোভা, বন্ধ হয়ে পড়েছিল উত্তর পূর্ব সীমান্ত রেলপথ, কারশেডে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল টয় ট্রেনগুলো। দেড় বছর তো বড় কম সময় নয়। করোনা অভয়ে একরকম ধসে গিয়েছিল পর্যটন, হাতে গোনা পর্যটক আসছিলেন দার্জিলিংয়ে, টয় ট্রেনে চড়তে পারবেন না শুনে হতাশ হয়ে ফিরছিলেন। কেউ কেউ টয় ট্রেন ছিল না বলেই দার্জিলিং মুখ হননি এতকাল। তবে সেই প্রতীক্ষার অবসান হল আজ। কথা মতোই 25 আগস্ট নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং রুটের টয় ট্রেন ফের চালু হল। সকাল সকাল বেলুন আর ফুলের মালায় সেজে ধোঁয়া উড়িয়ে ছুটে চলল টয় ট্রেন। পাহাড়ের কোল ঘেঁষে ধাপকাটা সবুজ জঙ্গলও এদিন আনন্দে মাথা দোলালো। সেই সব দেখতে দেখতে ট্রেনে চেপে ছুটে চললেন পর্যটকরা। কুঝিকঝিক শব্দে ছড়িয়ে পড়ল আসল দার্জিলিং এর আমেজ। দীর্ঘদিন পর আবার টয় ট্রেন পরিষেবা চালু করতে পেরে খুশি রেল দফতরও। প্রথম দিনের গোটা সফরের ভিডিও তুলে তারা ছড়িয়ে দিলেন অন্যান্য সংস্থায়, যাতে সবাই জানতে পারেন, যাতে আরো বেশি মানুষ এই খুশিতে সামিল হন। আজ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কটিহার ডিভিশন কে তরফ সে হাম লোগ ইয়ে জো ন্যারো গেজ টয় ট্রেন কা জো ট্রিপ হ্যায় নিউ জলপাইগুড়ি দার্জিলিং অর ব্যাক জো কি কই দিন সে বন্ধ থা, आज ये शुभारंभ हो रहा है। और इसके साथ साथ आपको जैसे पता है कि हम लोग जॉय राइड का अरेंजमेंट करते हैं दार्जिलिंग टू घूम और बैक, वो दिन में पहले 4-5 सर्विस होता था, हम उसको 12 सर्विस कर दिए हैं। दिन भर टूरिस्ट के लिए अवेलेबल है अपॉर्चुनिटी, स्टीम जॉय राइड, डीजल जॉय राइड, दार्जिलिंग से घूम और बैक कर समय 2 घंटे के ट्रिप है। और हमारे वहाँ घूम में रेलवे म्यूजियम है, उसको भी देख पाएंगे। और घूम में जो बहुत अच्छा सुंदर नज़ारा है बतासिया लूप का जो ब्यूटी है उसको भी एंजॉय कर पाएंगे। इसके साथ हम लोग एक और नया सर्विस स्टार्ट करने वाले हैं जो कि नेक्स्ट मंडे से स्टार्ट होगा, 30 तारीख से स्टार्ट होने वाला है, जो कि सिलीगुड़ी रोंगटोंग जंगल टी सफारी। কয়েকদিন আগে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে প্রথম খুশির খবরটা আসে। দার্জিলিং থেকে ঘুম স্টেশনের 8 কিলোমিটার পথে আগের মতোই জয় রাইড চালু হয়, যদিও বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটের রেলপথ। কিন্তু ঘুম পর্যন্ত জয় রাইড চালু হতেই যে হারে পর্যটকের সংখ্যা বাড়ছিল তাতেই সব রুটের ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছিল উত্তর পূর্ব সীমান্ত রেল। এবার পুজোয় দার্জিলিংয়ে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা প্রবল, তাই 25 আগস্ট শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটেও টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উত্তর পূর্ব সীমান্ত রেল। সেই মতোই আজ সফল হলো প্রথম সফর। উচ্ছ্বসিত পর্যটকরা ভিডিও করলেন গোটা রাস্তার। না, এই এই পরিষেবাটা তো আগে চালু ছিলই, তো দীর্ঘদিন এই বিভিন্ন ইয়ের কারণে আর কি, বিভিন্ন সমস্যা যেরকম কোভিড বা এই ধরনের বিভিন্ন প্রোটোকল, যেটা স্বাস্থ্যবিধি, বিভিন্ন কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে এই যে শুরু হয়েছে এটা সত্যি খুব ভালো দিক তো পর্যটনের ক্ষেত্রে, কারণ ধীরে ধীরে যদি এই ধরনের পরিষেবাগুলো আস্তে আস্তে সমস্ত খুলে যায়, তাহলে আমাদের মনে হয় যে পর্যটনের যে একটা বিরাট একটা সমস্যা হয়েছিল, ধাক্কা খেয়েছিল পর্যটন আসছে না বা বিভিন্ন রকম ভয় ভীতি যে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটা হয়তো মানুষ আবার নতুন করে ফিরে পাবে এবং এখানে আসার একটা প্রবণতা মানুষের মধ্যে আসবে। করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়া পর্যটনকে চাঙ্গা করতে এর থেকে ভালো উপায় আর কি বা ছিল? খুশির জোয়ার এলো পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মধ্যেও। প্রচণ্ড খুশি আমরা, আনন্দিত যে আস্তে আস্তে রেল তাদের পরিষেবাগুলো চালু করছে এবং সর্বপ্রথম DHR এর সার্ভিস 1.5 বছর পরে রেগুলার সার্ভিস যেটা চালু হলো। আমরা জানি জয় রাইড কিছুদিন আগেই চালু হয়েছে, জয় রাইড মাঝখানেও চালু হয়েছিল কিন্তু পরে সেটা বন্ধ করে দেওয়া হয় আবার সেকেন্ড ওয়েভের জন্য। আমরা পুলকিত, আনন্দিত এবং এটা আমরা দৃঢ়বদ্ধ যে আগামী দিনে আমরা আজকে যে টিমটা যাচ্ছি আমরা টয় ট্রেনে, তারা এই প্রমোশনের জন্য আমরা সর্বসার্থক চেষ্টা করব, যাতে আমরা একটা ছোট ভিডিও বানানোর প্ল্যান করছি আজকে আমাদের ট্রিপের, যেটা আমরা সমস্ত ভারতবর্ষের যত ট্যুর অপারেটার আছে, ইনফ্যাক্ট আমাদের বিদেশি ট্যুর অপারেটারদের কাছে পাঠাবো ফর দ্য প্রমোশন অফ টয় ট্রেন, যাতে কি আমরা এটাকে ভায়াবল করে তুলে আমরা এর ঐতিহ্যকে বাঁচাতে পারি। দার্জিলিং ঘুম জয়রাইড চালু করতে ভালো সাড়া মিলেছে। এবার নিউ জলপাইগুড়ির দার্জিলিং টয় ট্রেনও চালু হয়ে যেতে ফের জমজমাট হয়ে উঠবে দার্জিলিং, কারণ পুজোর মুখে পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশাবাদী রেল দফতর। পর্যটকদের আকৃষ্ট করতেই সমস্ত রকম পরিষেবা চালু করার পাশাপাশি সুরক্ষার দিকগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। টয় ট্রেন চলবে করোনা বিধি মেনেই, অতএব অতিথি আপ্যায়নের সব বন্দোবস্তই সেরে ফেলেছেন হিমালয়ের রানী। এবার কেবল ভ্রমণ পিপাসুদের এসে পড়ার অপেক্ষা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।